ভারতের ওড়িশা রাজ্যের ঝারসুগুদা জেলার একটি গ্রামে রোববার দুপুরে অনুষ্ঠানে অংশ নিতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাস। এ সময় গাড়ি থেকে নামার পরপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশের এক সদস্য। বুকে গুলিবিদ্ধ হলে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ভুবনেশ্বরে, ভর্তি করা হয় আইসিইউতে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাকে গুলি করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। তবে হামলার কারণ নিয়ে এখনও কিছুই জানা যায়নি। দিনে দুপুরে একজন মন্ত্রীকে গুলির ঘটনায় ভারত জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভুবনেশ্বর শহরে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এক টুইট বার্তায় নিহত মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।